হ্যালো ভিউয়ার্স, চলুন ঘুরে দেখে আসি। ভুবন শান্তি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি। দৃষ্টিনন্দন গৌতম বুদ্ধের এই মূর্তিটি বাংলাদেশের কক্সবাজার জেলার রামু উপজেলা অন্তর্গত উত্তর মিঠাসরি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে অবস্থিত। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম বৌদ্ধ মূর্তি। আর এই মূর্তি বা এই মন্দিরে ঢোকার আগে 10 টাকা মূল্যের টিকিট কিনতে হবে। আর তারপর অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, মন্দিরে ঢুকতে কিন্তু জুতা পায়ে চলবে না, জুতাটা নিচে রেখে তারপর এই সুন্দর সিঁড়ি দিয়ে এই মূর্তিগুলোকে, ছোট ছোট যে মূর্তিগুলো আছে এগুলো দেখতে দেখতে আপনি উপরে চলে যাবেন। আর এই মূর্তি দেখার জন্য বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে আসতে আপনাকে ঢাকা কক্সবাজার হাইওয়েতে রামু উপজেলার যে চা বাগান বাজার আছে সেখানে নামতে হবে। এবং এই চা বাগান বাজার থেকে পায়ে হেঁটে মাত্র 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন এই বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে, যেখানে কিনা গৌতম বুদ্ধের এই 100 ফিট লম্বা সিংহসজ্জার এই মূর্তি অবস্থিত। তো এখানে যেন কী হচ্ছে আমি অ্যাকচুয়ালি জানি না। তো এইভাবে আমি হচ্ছে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলাম। আর তারপর এই ভুবন শান্তি 100 ফিট সিংহসজ্জা গৌতম বুদ্ধ মূর্তি এবং বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠাতা এবং পরিচালক হচ্ছে শ্রীমদ করুণাশ্রী মাহাথের। আর এখানে এখন দেখতেই পাচ্ছেন এই মূর্তির অবস্থান, এটা কিন্তু অনেক বড় একটা মূর্তি। আর এইভাবে সুন্দর করে সাজানো আছে চকচকে স্বর্ণের কালারের মতো করে, এটা দেখতে কিন্তু খুবই ভালো। আপনার এসে দেখে যেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।